মিশর দেশটি হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতা সংস্কৃতির এক অনন্য ধারক। এখানে একসময় গড়ে উঠেছিল উন্নত নগর সভ্যতা, যার ফলে সুদূর অতীত থেকেই এখানকার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। মিশরে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়। পৃথিবী বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করা হবে পাণ্ডুলিপির এই পর্বে। আলোচনা শুরুর আগে অনুরোধ থাকবে, ভিডিওটি দেখার পরে আপনার কাছে যদি তথ্যবহুল মনে হয় তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রাথমিক যুগে ইসলাম ধর্ম ব্যাপক বিস্তার লাভ করে, সেই ধারাবাহিকতায় মিশরেও এর কোনো ব্যত্যয় ঘটেনি। পরবর্তীতে এই বিস্তীর্ণ অঞ্চল বিভিন্ন শাসক গোষ্ঠী দ্বারা শাসিত হতে থাকে। 969 খ্রিস্টাব্দে ফাতেমি খিলাফতের শাসক আল মুইজলিদিন মিশর জয় করেন। এরপরই মিশরকে ফাতেমি খিলাফতের রাজধানী করা হয়। নতুন রাজধানী নির্মাণের দায়িত্ব দেওয়া হয় সেনানায়ক জওহর সিসিলিকে। তিনি মিশরকে সংস্কার করে গড়ে তোলেন প্রশাসনিক কার্যালয়, নান্দনিক অট্টালিকা ও বিভিন্ন স্থাপত্য। এই নবনির্মিত শহরের নাম পরিবর্তন করে রাখা হয় আল কায়রো, যেটি কিনা পরবর্তীতে মিশরের রাজধানী নামেই পরিচিত হয়। জওহর সিসিলির পরিকল্পনা অনুসারে ফাতেমি প্রশাসনের কেন্দ্রীয় মসজিদ জামিউল কায়রো নির্মাণ করা হয়। পরবর্তীকালে এই জামিউল কায়রোই আল আজহার নাম ধারণ করে। ফাতেমিরা যখন মিশর জয় করে তখন সেখানকার অধিকাংশই ছিল সুন্নি মুসলিম, এদিকে ফাতেমিরা ছিল শিয়া। ফলে 975 সালে মুইজলিদিন শিয়া মতবাদ প্রচারের উদ্দেশ্যে আল আজহারের প্রাঙ্গণে একটি শিক্ষাকেন্দ্র নির্মাণের আদেশ দেন। সেখানে প্রথম শিক্ষক হিসেবে যোগদান করেন মুইজলিদিনের বিশ্বস্ত বন্ধু আলী ইবনে আল নোমান, যিনি ইসমাইলি শিয়া মতবাদের প্রসিদ্ধ গ্রন্থ আল ইখতিসার দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠার 2 দশক পেরিয়ে গেলেও আল আজহার সমকালীন আব্বাসীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো জনপ্রিয়তা লাভ করতে পারেনি। ফাতেমি সাম্রাজ্যের বিচক্ষণ মন্ত্রী ইয়াকুব ইবনে কিলিস বুঝতে পারলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয়তা বাড়াতে হলে শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি। 998 সালে খলিফা আজিজ বিল্লাহর অনুমতি নিয়ে তিনি আল আজহারকে ঢেলে সাজাতে শুরু করেন। কারিকুলামে আরবি সাহিত্য, আরবি ব্যাকরণ, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, দর্শন ইত্যাদি যুক্ত করা হয়। শিক্ষা ব্যবস্থার নীতিমালা প্রণয়ন করার পাশাপাশি বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এভাবে আল আজহার বিশ্ববিদ্যালয় বৈশ্বিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে শুরু করে। পূর্বেই বলা হয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয় ছিল শিয়া মতাদর্শের শিক্ষা প্রতিষ্ঠান, তবে অধিকাংশ মুসলিমই ছিল সুন্নি মতাদর্শী বিশ্বাসী। মূলত এই কারণেই আল আজহার বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানো হলেও এর গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। 1171 সালে গাজী সালাহউদ্দিন আয়ুবি ফাতেমিদের ক্ষমতাচ্যুত করে মিশরে পুনরায় সুন্নি শাসন প্রতিষ্ঠা করেন। এ সময় তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেন, কেননা আজহারে অন্যান্য বিষয়ের পাশাপাশি ভীষণ গুরুত্বের সাথে শিয়া মতবাদ শিক্ষা দেওয়া হতো। কিছুদিন পরেই শিয়া মতবাদের বিষয়গুলোকে বাদ দিয়ে নতুন করে বিশ্ববিদ্যালয়টি চালু করা হয়। এরপর থেকে সুন্নি মুসলিমদের কাছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব বাড়তে থাকে। 3রা শতকের মাঝামাঝি সময়ে মামলুকদের উত্থানের মাধ্যমে আয়ুবি শাসনের অবসান ঘটে। আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মিশরের শাসন ব্যবস্থা যতবার পরিবর্তিত হয়েছে ঠিক ততবারই এই বিশ্ববিদ্যালয়েরও আমূল পরিবর্তন ঘটেছে। সবচেয়ে বেশি ইতিবাচক পরিবর্তন আসে মামলুক শাসনামলে। মিশরে যখন মামলুক সুলতান বাইবার্সের শাসন চলছে ঠিক সেই সময়ে মঙ্গলদের কাছে পতন ঘটে বাগদাদের আব্বাসীয় খিলাফতের। ফলে মঙ্গলদের রোষানল থেকে বাঁচতে বাগদাদের অধিকাংশ মানুষই মিশরে আশ্রয় নেয়। এই আশ্রয় নেওয়া মানুষদের মাঝে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, যারা আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব পান। ফলে বিশ্ববিদ্যালয়টি পৌঁছে যায় এক অনন্য উচ্চতায়। মামলুকদের পর মিশরের ক্ষমতায় আসে ওসমানীয়রা। মামলুক আমলে যে আভিজাত্যের ছোঁয়া আল আজহার বিশ্ববিদ্যালয় পেয়েছিল এই আমলেও তার ধারাবাহিকতা বজায় থাকে। তৎকালীন বিখ্যাত মুসলিম আলেমরা এখানে শিক্ষকতা করতেন।
সেখান থেকে পড়াশোনা শেষ করে মুসলিম বিশ্বে বিখ্যাত হয়েছেন এমন গুণীজনের সংখ্যাও অনেক। মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের 1961 সালে আল আজহার বিশ্ববিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের 69টি ফ্যাকাল্টিতে শিক্ষার্থী আছে প্রায় 54,000 এবং শিক্ষক ও স্টাফ সংখ্যা সব মিলিয়ে 5,000-এরও বেশি। এখানে শিক্ষকেরা কিছু বিশেষ বিষয়ের উপর গবেষণায় নিয়োজিত থাকেন। তারা পুরনো পাণ্ডুলিপিগুলোকে সঠিকভাবে অনুবাদ করে গবেষণা ও সম্পাদনার মাধ্যমে সাধারণের সামনে তুলে ধরেন। এখন পর্যন্ত প্রায় 70 লক্ষ দুর্লভ পাণ্ডুলিপির পাতা অনলাইনে প্রকাশ করা হয়েছে। মিশরের বাইরে ফিলিস্তিনের গাজা এবং কাতারের দোহায় আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ও পিএইচডিধারী শিক্ষার্থীদেরকে বিশেষ ধরনের টুপি দেওয়া হয়। মিশরের মসজিদ কিংবা বাজারে গেলে প্রায়ই এরকম টুপিধারী আলেমদেরকে দেখা পাওয়া যায়। মিশরীয় সমাজে এদের বিশেষ কদর রয়েছে। অতীতে মিশর যেমন জ্ঞান এবং বিজ্ঞান চর্চার তীর্থধাম ছিল, বর্তমানে আমেরিকাও ঠিক তেমনই। এজন্য প্রতি বছর বাংলাদেশের হাজারো শিক্ষার্থী জ্ঞানান্বেষণ ও উন্নত জীবনযাপনের লক্ষ্যে আমেরিকায় পাড়ি জমাচ্ছে। কিভাবে আমেরিকায় স্কলারশিপ পাবেন তা জানতে উপরের আই কার্ডে দেওয়া আমাদের ভিডিওটি দেখুন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।